নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম এই ফুলটার নাম হচ্ছে জিরেনিয়াম ফুল তো এই ফুলটার বীজ আপনারা কিভাবে সংগ্রহ করে রাখবেন সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং দেখে কেমন লাগলো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং ভালো লাগলে আমাদের আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন তাহলে পরবর্তী সময়ে আমরা বিভিন্ন রকমের যদি ভিডিও আপলোড করি তো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে জিরেনিয়াম ফুলের সব ফুল থেকেই যে বীজ হবে এমনটা কিন্তু একদমই নয় যেমন এখানে দেখতে পাচ্ছি এই দেখুন এই জায়গাটায় ফুল হয়ে গেছিলো এই ফুলগুলোর থেকে একটাও সিটপট তৈরি হয়নি আবার এইদিকে আমরা দেখতে পাচ্ছি ফুল হয়ে গেছে এখানে কি সুন্দর সিটপট তৈরি হয়েছে এইগুলো হচ্ছে জিরেনিয়াম ফুলের সিটপট তো অর্থাৎ জিরেনিয়ামের সব ফুল থেকেই যে বীজ হবে এমনটা কখনোই নয় তো আসুন দেখে নিন দেখে নিই আমরা এই বীজগুলোকে আমরা কিভাবে সংগ্রহ করব তো এইটা যেমন একটা সিটপট এটা হচ্ছে কাঁচা সিটপট তো এখানে আমি উপরে দেখতে পাচ্ছি এইখানে অলরেডি একটা সিটপট ফেটে গিয়ে এর মধ্যে থেকে বীজ বেরিয়ে এসছে এ পড়ে গেলো বীজটা তো আমি এখান থেকে আরও একটা দেখাতে চাইছি এই দেখুন এর মধ্যে হচ্ছে বীজ রয়েছে এইয এইটা হচ্ছে জিরেনিয়ামের বীজ এইখান থেকে একটা বীজ আমরা সংগ্রহ করলাম মানে একটা পটের থেকে একটাই বীজ হয় এ দেখুন এইখানে আরও একটা বীজ রয়েছে এটা ফেটে সম্ভবত বেরিয়ে গেছে বীজটা হ্যাঁ এই ফুলটার থেকে বীজ ফেটে বেরিয়ে গেছে আমরা এইখান থেকে আরও একটা জায়গা থেকে চেষ্টা করব এই এই একটা পট এটার মধ্যে এটার থেকেও বীজটা ফেটে বেরিয়ে গেছে তো এইখান থেকে আরও একটা জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছি আমরা এই যে এটার মধ্যে পেয়েছি এই দেখুন এইটার মধ্যে বীজ রয়েছে এই এইটার মধ্যে বীজ রয়েছে জিরেনিয়াম ফুলের বীজগুলো ঠিক এই রকম ধরনের হয় মানে যেহেতু আমার কাছে ফুল কম হয়েছে তাই জন্য সেক্ষেত্রে আমার কাছে সিটপটও মানে খুব একটা হয়ে ওঠেনি তো এবার আমরা এই বীজগুলোকে কিভাবে সংগ্রহ করে রাখবো সেটা দেখাবো তো এই রকম আমরা একটা জিপার নিয়ে নেব যেহেতু আমার কাছে বীজ কম তাই আমি এই মুহূর্তে প্রচুর সিট একসাথে নিয়ে আমি দেখাতে পারছি না তো এই রকম এই বীজগুলোকে নেব বীজগুলোকে নিয়ে এই রকম একটা জিপারের মধ্যে রেখে আমরা এটাকে ক্লোজ করে দেবো জিপারের মুখটা তাহলে কী হবে এই বীজগুলো একদম এয়ারটাইট অবস্থার মধ্যে মত এয়ারটাইটভাবেই থাকবে এবং আপনারা এইভাবে বীজ সংগ্রহ করে পরের বছরের জন্য গাছ করার জন্য বীজ রেখে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে